الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. উপস্থিত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় ও সম্মানিত মুসলিম সমাজ, আজকের এই প্রোগ্রামে আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলাম বিরোধী চক্রান্ত এবং আমাদের করণীয় কিংবা মুসলিমদের করণীয়। আমার পূর্বে যিনি শেখ ছিলেন তার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা শুনলাম। তার বক্তব্য যদি তার বক্তব্যের কিছু অংশের উপরে যদি আমরা আমল করে নিই তাহলে আশা করা যায় যে আজকের এই প্রোগ্রাম সফল। কারণ আমাদের জীবনের এ প্রোগ্রাম হোক, এলিম শিক্ষা হোক, যে কোনো জিনিস এর নতিজা এর ফল হতে হবে আমল। এলিম শিখে প্রোগ্রাম করে কনফারেন্স করে সেমিনার করে যদি আমল না থাকে তাহলে কোনো লাভ নেই। তো তিনি যা বলেছেন যথেষ্ট বলেছেন আমল সম্পর্কে, তার মধ্যে কিছু কিছু জিনিসের উপরে যদি আমল করে নিই তাহলে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম সফল বলে আশা করি ইনশাআল্লাহ। আমার যেটা বিষয় সেটা হচ্ছে ইসলাম বিরোধী চক্রান্ত আর মুসলমানদের করণীয়। ইসলাম বিরোধী চক্রান্ত এটা এমন একটা জিনিস যার ইতিহাস অনেক পুরাতন। ইসলাম যখন থেকে সৃষ্টি হয়েছে, ইসলামের তৈরি, ইসলাম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে ইসলাম বিরোধী শক্তি মাথা চাড় দিয়েছে। এমন না যে ইসলাম সহজে প্রচার এবং প্রসার হয়ে গেছে, ইসলামের সামনে কোনো মোকাবিল ছিল না, ইসলামের সামনে কোনো শত্রু ছিল না, ইসলামের সামনে কোনো বাতিল শক্তি ছিল না, এমতো কোনো কথা নাই। ইসলাম প্রচার ও প্রসার হয়েছে, তার বিরুদ্ধে অনেক বাতিল শক্তি দাঁড় হয়েছিল। কিন্তু যেহেতু ইসলাম হচ্ছে হক, ইসলাম হচ্ছে আলো, আলো নিজের আলো দেখাবেই হক, এবং হক আসতে গেলে হকের প্রচার হবে। কুল জা আল হক ওয়া জাহাক আল বাতিল, যখন হক আসে তখন অটোমেটিক মিথ্যা বাতিল মিটে যায়, দবে যায়। তো যেহেতু ইসলামের আলো কিংবা ইসলামের শিক্ষা হচ্ছে হক, হক আসা মাত্রেই বাতিল দবে যায় এবং দবে গেছে। ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দেখেছি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক রকমের চক্রান্ত করা হয়েছে, নানা রকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদেরকে নিয়ে চক্রান্ত করা হয়েছে। কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার সাহাবাদেরকে তার দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে আমাদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকম নানা রকম চক্রান্ত চলছে। যদি একটি একটি শব্দ তারা ব্যবহার করে থাকে ইসলামোফোবিয়া, এটা ইন্টারন্যাশনাল মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া খুব প্রচার করে। ইসলামোফোবিয়া ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে ইসলাম নিয়ে ঘৃণা ছড়া। এরা ইন্টারন্যাশনাল যত মিডিয়া রয়েছে, আন্তর্জাতিক যেগুলো মিডিয়া রয়েছে, এদেরকে তারা লাগিয়ে দিয়েছে ইসলাম সম্পর্কে ঘৃণা ছড়াতে, যত পারে ইসলাম সম্পর্কে ঘৃণা ছড়াবে। যেগুলো ইসলামের সঠিক শিক্ষা কিংবা ইসলামের বিষয় সেগুলোকে কেটে কেটে যেগুলো মানবতার বিরুদ্ধে তারা পাচ্ছে, কিছু অংশকে নিয়ে সেগুলো তারা ছড়াচ্ছে, বলছে দেখো ইসলামে মানবতার বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আসল যেগুলো বিষয়, পূর্ণ বিষয়টা যদি তুলে ধরা হয় তাহলে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম কখনো মানবতা বিরোধী শিক্ষা দিতে পারে না। ইসলাম কোনোদিন সন্ত্রাসের শিক্ষা দিতে পারে না। ইসলাম সন্ত্রাসকে, দুর্নীতিকে, জঙ্গিবাদীকে কখনো বিশ্বাস করে না, কখনো সমর্থন করে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গিবাদ, উগ্র সন্ত্রাস, দুর্নীতি এগুলোকে ইসলাম এবং মুসলমানদের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন, কি কারণ এটা একটু বুঝতে হবে। কেন মুসলমানদেরকে নিয়ে এত খেলাখেলি, কেন মুসলমানদেরকে নিয়ে এত মাথা ব্যথা, কেন
আমাদের ভারতে অনেক রকমের সম্প্রদায় রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, কিন্তু ওদেরকে নিয়ে অত টানাটানি নয়, টানাটানি মুসলিমকে নিয়ে, টানাটানি ইসলামকে নিয়ে। ইসলামকে নিয়ে মাথা ব্যথা বেশি, কেন? কারণ বাতিল যে সেও জানে যে ইসলামের মধ্যে এতটা ক্ষমতা রয়েছে, ইসলামী শিক্ষা এত ভালো শিক্ষা যে এর শিক্ষা যেখানেই পৌঁছবে সেখানেই মানুষ আলো পেয়ে যাবে, সেখানেই মানুষ এর মধ্যে আকর্ষণ রয়েছে, যেখানে যাবে সেখানে মানুষ একে গ্রহণ করে নেবে। এই কারণে তারা বেশি ইসলাম নিয়ে পড়ে আছে, ইসলামকে কীভাবে বদনাম করতে হবে এই কারণে তারা পথ খুঁজছে, কৌশল খুঁজছে। কারণ ইসলামের বার্তা হচ্ছে শান্তির বার্তা, যেখানে ইসলাম যাবে সেখানে শান্তি আসবেই আসবে, যে সমাজে ইসলামের শিক্ষা থাকবে সেই সমাজ একেবারে সম্পূর্ণ পবিত্র এবং শান্তিপূর্ণ সমাজ হবে। কিন্তু বাতিল শক্তি তারা বুঝে গেছে যে যদি আমরা ইসলামকে কোনো মতে যদি বদনাম করতে না পারি, মুসলমানদেরকে যদি বদনাম না করতে পারি, এদের পিঠে যদি দাগ লাগাতে না পারি, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ছাপ না লাগাতে পারি, তাহলে আমাদের যেটা মর্যাদা, আমাদের যে ইজ্জত, আমাদের সম্মান সেটা শেষ হয়ে যাবে, আর সব মুসলমান হয়ে যাবে, ইসলামের ছায়ার নিচে সব চলে আসবে। এই কারণে তারা শুরু করলো ইসলামের বিরুদ্ধে খুঁজতে, ইসলামের বিরুদ্ধে কোনো দাগ খুঁজতে, কী করে ইসলামকে বদনাম করা যায়। তারই একটা পরিণাম হচ্ছে ইসলামোফোবিয়া কিংবা লাভ জিহাদ। যত রকমের ষড়যন্ত্র দেখেন সবের উদ্দেশ্য হচ্ছে এটাই, কিংবা জঙ্গিবাদ, যেটা ইসলাম কখনো বরদাস্ত করে না। ইসলাম জঙ্গিবাদ কী করে বিশ্বাস করতে পারে? ইসলাম বলছে, কোরআন স্বয়ং কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআন। কোরআন বলছে, শুনুন, কোরআন বলছে যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো মাসুম জানকে হত্যা করবে বিনা কোনো কারণে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআন, সে ব্যক্তি যেন পুরো মানবতাকে হত্যা করলো। ইসলামের শিক্ষা এটাই। ইসলাম, এই ইসলাম সন্ত্রাস হবে, এই ইসলাম জঙ্গিবাদ হবে, যে ইসলাম বলছে কোনো একজন মাসুম ব্যক্তিকে যদি হত্যা করা হয় যেন পুরো মানব জাতিকে হত্যা করা হয়। শুধু তাই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, মনে রাখবেন, হাদিস হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসের বস্তু থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, নিজের যারা তাবেদার, যারা মান্যওয়ালা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বিরুদ্ধে আজকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের অভিযোগ, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিক্ষা দিয়ে যাচ্ছেন, ইসলামের কী শিক্ষা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতটি ধ্বংসের বস্তু থেকে বেঁচে থাকবে। নম্বর এক, আশ্রিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। নম্বর দুই, কোনো মাসুম জানকে হত্যা করবে না, কোনো মাসুম জানকে হত্যা করবে না, যে কোনো দোষ করেনি, যথাযথ যদি পাপ করে থাকে তাহলে ইসলাম শাস্তি দিয়েছে, ওটা আলাদা, ওটা আলাদা বিষয়, কিন্তু কোনো মাসুম জানকে হত্যা করতে পাবে না, এটা ইসলামের শিক্ষা। তারপরে নম্বর তিন, সুদ খাওয়া। নম্বর চার, ইয়াতিমের মাল খাওয়া। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি জিনিস থেকে মানা করলেন, নম্বর এক শিরক করা, নম্বর দুই কোনো মাসুম জানকে হত্যা করা, নম্বর তিন জাদু করা, নম্বর চার সুদ খাওয়া, নম্বর পাঁচ ইয়াতিমের মাল খাওয়া, নম্বর ছয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কযফুল মুহসানাতিল মুমিনা, কোনো মুমিনা, কোনো মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া, এটাও ইসলাম বরদাস্ত করে না। তো যাই হোক, এই যে ইসলামী শিক্ষা যে কোনো মাসুম জানকে হত্যা করতে পারবে না, ওই ইসলামের উপরে মিথ্যা দাগ, মিথ্যা ধাপ্পা এবং মিথ্যা ছাপ লাগানো হচ্ছে যে ইসলাম, ইসলামের সন্ত্রাসবাদী আছে। তবে তারা কী করে সফল হলো? আন্তর্জাতিক মিডিয়া কিংবা জাতীয় মিডিয়া কী করে তারা সফল, কী করে তারা এটা প্রচার করতে পারছে? দেখুন, আগে তারা মাইন্ড বানিয়েছে, আগে তারা মস্তিষ্ক বানিয়েছে, আগে তারা এটা শব্দ ইজাদ করেছে, তৈরি করেছে, ইসলামোফোবিয়া, মানে ইসলাম সম্পর্কে ঘৃণা ছড়াতে হবে, ইসলামে মনে হয় ভয় আছে, ইসলামে মুসলমানরা মনে হয় বাঘ হয়, ওরা খেয়ে নেবে, ওরা যেন কেমন জিনিস, ওরা মনে হয় জঙ্গলের কেমনই একটা যাতে ভাব তৈরি করেছে তারা। তারপরে এটাকে বাস্তবায়ন করার জন্য, এটাকে সত্য প্রমাণ করার জন্য তারা কিছু কিছু জায়গায় যারা অজ্ঞ মুসলমান, অজ্ঞ নওজোয়ান মুসলমান, যুবক যারা অজ্ঞ, কিছু জানে না ইসলাম সম্পর্কে,
এবং যারা জর্জরিত অত্যাচারিত যারা নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ নিরাশা এই মতো কিছু যুবককে ধরে নিয়ে এদেরকে ব্যবহার করে কিছু জায়গায় বম ব্লাস্ট করে দিয়ে এবার আন্তর্জাতিক মিডিয়া প্রচার করে দিচ্ছে দেখো এই জঙ্গিবাদে এই দেখো মুসলিমরা হয় সন্ত্রাসী এই দেখো মুসলিমরা হয় জঙ্গিবাদী কাদেরকে নিয়ে অজ্ঞ যুবকদেরকে নিয়ে যারা ইসলাম সম্পর্কে জানে না ওদেরকে তারাই ব্যবহার করে কারণ তারা আগে তারা মিজাজ মানসিকতা বানিয়ে নিয়েছে যাদেরকে বদনাম করতে হবে তারপরে কিছু ঘটনা তারা কখনো সিরিয়াতে কখনো ভারতে কখনো অন্য জায়গায় এই করে তারা এই এই জিনিসটা প্রচার ও প্রসার করতে সফল হয়েছে যে ইসলাম জঙ্গিবাদ কিংবা ইসলাম সন্ত্রাসী খায় নাউজুবিল্লাহ মিন জালিম আসুন আমি বিস্তারিত আরও বলবো যে ইসলামের শিক্ষা কত কত নরম কত সহজ সরল ইসলাম জঙ্গিবাদ হতে পারে আসুন আপনাকে সহিহ বুখারী থেকে হাদিস শোনাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস হাদিস মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বসেছিলেন সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদে বসে আছেন এই মতো অবস্থায় একজন দেহাতি দেহাত থেকে এসেছে জানে না যে মসজিদের আদব কি মজলিসের আদব কি এসে পেশাব করতে শুরু করে দিয়েছে জানে না সে মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরাম দেখে অবাক যেহেতু মসজিদে পেশাব করছে এক বাধা দিতে শুরু চিল্লাতে শুরু হ্যাঁ তুমি কী করছো মসজিদে পেশাব করছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউহু দাউহু ওয়ালা তুজরিমু শোনো কেউ তাকে বাধা দিবে না তাকে পেশাব করতে দাও ওয়ালা তুজরিমুহু তাকে পেশাব করতে বাধা দিও না পেশাব করুক সে ওয়ালা তুজরিমুহু শব্দ ব্যবহার হয়েছে তার মানে তার পেশাব যাতে বন্ধ না হয়ে যায় কারণ কিছু পেশাব হয়ে গেছে তো এবার যদি পেশাব বন্ধ যদি তোমরা মানা করে দাও তাহলে পেশাব আটকে যেতে পারে এত কষ্ট হবে এই কারণে তাকে পেশাব করতে দাও দেখুন মসজিদে পেশাব করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না তাকে পেশাব করতে দাও ফালাম্মা কাযা বাউলাহু যখন পেশাব করা শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে এক ডোল পানি নিয়ে এসো পানি নিয়ে আসার পরে বইয়ে দেওয়া হলো শেষ কথা এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পক্ষকে ডাকলেন সাহাবাদেরকে ডেকে বলছেন শোনো ফা ইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন তোমাদেরকে সহজ সরল করে পাঠানো হয়েছে তোমরা হচ্ছে সহজ সরল তোমাদেরকে মুশকিল বানাবার জন্য কাউরির জন্য বোঝ হওয়ার জন্য পাঠানো হয়নি তোমরা হচ্ছে সহজ সরল এ কারণে যদি এই মতো হয় কাউরির জন্য তোমরা মুশকিল হয়ে যাও না কাউরির জন্য বোঝ হয়ে যাও না মানুষের জন্য সহজ করবে মানুষের জন্য সহজ সরল হবে এবং ওই যে দেহাতি যে পেশাব করছিল তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন শোনো ইন্নাম ইন্নামা হাদিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইম মিন হাদাল বাউলি ওয়ালাল কদর শোনো এটা হচ্ছে মসজিদের হচ্ছে আল্লাহর ঘর এখানে এই মতো কোনো অপবিত্র জিনিস কিংবা পেশাব করার জন্য মসজিদ বানানো হয়নি মসজিদ বানা হয়েছে নমাজের জন্য কোরআনুল করিমের তিলাওয়াতের জন্য জিক্র আজকার করার জন্য যেহেতু মসজিদ হচ্ছে আল্লাহর এ কারণে মসজিদে আল্লাহর জিক্র আজকার হবে পেশাব করার জন্য মসজিদ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন এবার এই হাদিস থেকে আপনি চিন্তা ভাবনা করুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে একজন দেহাতির সঙ্গে কীভাবে ব্যবহার করলেন সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না মসজিদ হলো কী হবে তাকে পেশাব করতে দাও পেশাব পূর্ণ হলো তারপরে ডেকে বুঝালেন এই হচ্ছে ইসলাম কাউকে পেশাব করতে যে ইসলাম কষ্ট দিতে চায় না ওই ইসলাম সন্ত্রাস শিখাবে ওই ইসলাম উগ্র হবে নাউজুবিল্লাহ মিন জালিক কখনো হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি যখন প্রথম সৌদি আরব যাই তো দিল্লিতে দিল্লি এয়ারপোর্টে যেখানে ইমিগ্রেশন কাউন্টার যেখানে পুছতাছ হয় জিজ্ঞেস করে কোথায় যাবে কেন যাবে আর খাস করে যখন টুপি আর দাড়ি নেকে দেখে নেয় তখন আরও মাথায় ব্যথা তখন বিভিন্ন রকমের প্রশ্ন কোথায় যাবে কেন যাবে ভারতে কি পড়া হয় না অনেক রকমের প্রশ্ন যাতে করে বিভ্রান্ত কিংবা যাতে করে কোনো রকম অন্য কিছু বলে দেয় এই কারণে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করে দেয় তো আমাকে এক যে অফিসার ছিল সে কিছু প্রশ্ন করলো আমি উত্তর দিলাম তারপরে দেখলো যে স্টুডেন্ট ভিসা লেখা আছে তো ওর মাথা খারাপ যে এরা ওখানে গিয়ে কী করবে তখন আর একটা অফিসারকে দিয়ে দিল এবার ওই অফিসার কাছে গেলাম ওই অফিসার বলছে যে কোথায় পড়েছ আমি বললাম এখানে ওখানে তখন ওই অফিসার বললো শোনো তোমাকে একটা কথা বলছি কখনো ভুলবে না যারা বাইরে যায় সৌদি আরব যায় ওখান থেকে পড়ে এসে তারা উগ্র হয়ে যায় উগ্র হয়ে যায় তো শোনো তুমি যাবে খুব সচেতন হয়ে পড়বে উগ্র হবে না আমি তখন
যাওয়ার আমার সময়, এ কারণে আমি বললাম ঠিক আছে খুব ভালো। ইসলাম উগ্র কিংবা সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের শিক্ষা দেয় না, আর এটা হতেই পারে না যে আমরা ওর মতো শিক্ষা নিয়ে আসব। আমরা যাচ্ছি ইসলামের সঠিক শিক্ষা নিতে, এ কারণে আমাদের এই সফর। যাই হোক, সে ছেড়ে দিল। তো এদের মিজাজ, এদের জেহেনে, এদের মানসিকতা কি যে ইসলাম হচ্ছে উগ্র, উগ্রতা শিখায়, ইসলাম সন্ত্রাস শিখায়। কিন্তু দেখুন, আসুন সহিহ বুখারীর হাদিস, হাদিস হাদিস মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিক, একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, তাকে পিপাসা লেগেছে, পিপাসা ছটফট করছে, দেখতে পেল রাস্তার পার্শ্বে একটি কূপ, কূপ রয়েছে, কুমহা রয়েছে। এবার সে মনে করলো পানি পান করে নিয়ে খুব পিপাসা পিপাসা ছটফট করছে, সে কূপে অবতরণ করে পানি বের করে পানি পান করলো, তার পিপাসা দূর হয়ে গেল, শান্ত হয়ে গেল, মনে হচ্ছে যে নতুন জীবন পেলাম, খুব শান্ত। এবার তারপরে সে দেখছে একটি কুকুর দাঁড় হয়ে আছে, এবং কুকুরটি পিপাসার কারণে নিজের জিহ্বা লটকে হাঁপাচ্ছে। আমরা দেখেছি অনেক সময় খুব যখন রৌদ্র পড়ে কুকুর কিংবা গরু ছাগল তারা হাঁপায় পিপাসার কারণে, এগুলোর উপরে দয়া হতে হবে, মহব্বত হতে হবে। ওই জন্য ওই ব্যক্তি সে ভাবলো যে এই যে কুকুর, এর মধ্যেও প্রাণ রয়েছে, যে মতো আমার মধ্যে প্রাণ রয়েছে, আমি কিছুক্ষণ আগে পিপাসার কারণে ছটফট করছিলাম, এখন এই কুকুরটি পিপাসার কারণে ছটফট করছে। সাথে সাথে ওই ব্যক্তি কূপ থেকে পানি বের করে তাকে পান করালো, কুকুরকে পান করালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত খুশি হলেন যে তাকে মাফ করে দিলেন। তো কুকুরকে পানি পান করার জন্য যে ইসলাম ঘোষণা করেছে যে আল্লাহ তাকে মাফ করে দেন, ওই ইসলামের উপরে এত বড় মিথ্যা অপবাদ যে ইসলামে জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে রাখবেন এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন্না লানা ফিল বাহাইমিল আজরা, আল্লাহ রাসূল গরু ছাগল প্রাণী জীবজন্তু এরা তো কিছু বোঝে না, এদের সঙ্গে যদি ভালো ব্যবহার করি তাহলে কি আমাদের নেকি হবে, আমরা নেকি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি কুল্লি জাতি কাবিদিন রাতবাতিন আজর, প্রত্যেকটা জীব যার মধ্যে প্রাণ রয়েছে তার সাথে যদি ভালো ব্যবহার করা যায় তাহলে নেকি পাওয়া যাবে। আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে ছাগল আছে, আপনার বাড়িতে ভৈঁস আছে, আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে এর মধ্যেও নেকি রয়েছে। আপনি যদি তাকে চারা দেন এর মধ্যেও নেকি রয়েছে। ওই ইসলামকে, যে ইসলাম একটি জীবের সাথে, প্রাণীর সাথে, গরু ছাগলের সাথে ভালো ব্যবহারের আদেশ দিচ্ছে, ওই ইসলামকে নিয়ে টানাটানি, ওই ইসলামের উপরে মিথ্যা অপবাদ, ওই ইসলামের উপরে মিথ্যা দাগ দেওয়া হচ্ছে যে ইসলাম নাকি সন্ত্রাসবাদ শেখায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে জাতীয় কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়া ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করার জন্য যে চেষ্টা করছে, এরা কারা? আর আচ্ছা, একটা জিনিস ভাবা দরকার যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের বিরুদ্ধে যে এতগুলো হচ্ছে, এরা কারা? আমাদের শত্রু কে? শত্রু চিনা উচিত। আমাদের শত্রু আল্লাহ নিজেই বলে দিয়েছেন কারা। আল্লাহ বলছেন কোরআন কারিমে, শুন কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, শুনে রাখো, তোমরা অবশ্যই মুমিনদের জন্য সব থেকে বড় এবং কঠিন শত্রু পাবে। কাদেরকে? ইহুদিদেরকে। ইহুদিরা হচ্ছে মুসলিমদের, মুমিনদের সব থেকে কঠিন শত্রু, আর এরাই এই মতো মামলাস করে, এই মতো ইসলামের উপরে এবং মুসলমানদের উপরে মিথ্যা দাগ লাগায়, এরাই তো সব থেকে কঠিন শত্রু, বড় শত্রু। আল্লাহ বলেছেন যারা ইহুদি, তারপরে ওয়াল্লাযিন আশরাকু যারা মুশরিক, তারা, এরা হচ্ছে মুসলিমদের বড় শত্রু, এদেরকে চিনতে হবে, চিনে থাকতে হবে, যাতে করে এরা আমাদের ক্ষতি না করে দেয়। আজকে এরা আমাদের বিরুদ্ধে লেগে পড়েছে, আমাদের অস্তিত্ব নিয়ে এরা খেলা করছে, এরা চাইছে মুসলিমদেরকে পৃথিবী থেকে এদেরকে মুছে দেব, এদের এটা চিন্তা ধারণা, এদের মানসিকতা। কারণ এরা যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের চলবে না। ইসলামের শান্তিপূর্ণ বার্তা যদি চলে আসে আমাদের মাঝে, তাহলে হয়তো আমার ভাই, আমার খালা, আমার বাবা কেউ চলে যাবে ইসলামের মধ্যে। এই কারণে এদেরকে বদনাম করো, যাতে করে ইসলামের বার্তা কেউ না শুনে, ইসলামের বই যাতে করে কেউ না পড়ে। কিন্তু এরা ভুলে গিয়েছে যে ইসলাম এমন একটা জিনিস যে যত বাধা দেবে তত আরও চার দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এটা, যারা ইসলামকে বাধা দিয়েছে তার কাছ থেকে ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে ইসলামকে আল্লাহর প্রচার করেছে।
সাহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের এই দ্বীনের সাপোর্ট নিয়ে থাকেন, সাহায্য নিয়ে থাকেন একজন পাপী ব্যক্তি থেকে। কখনো কখনো মুশরিক ইসলামের দুশ্মন, তারা চেয়েছিল ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করতে, কিন্তু তারা ক্ষতি করতে গিয়ে আরও ইসলাম এবং মুসলমানদের লাভ করে ফেলেছে। তাদের বই তারা চেয়েছিল যে এই বই দিয়ে আমরা মুসলমানদের ক্ষতি করব, ইসলামের ক্ষতি করব, কিন্তু ওই বইটা এখন মুসলমানদের জন্য লাভদায়ক হয়ে গেছে। একটি বইয়ের কথা বলি, আল মুজামুল মুফাহারাস লি আলফাযিল হাদিসিন নববী, যারা হাদিসের তাকরীর কিংবা তাহকিক করেন তারা সবাই এই বইটা জানেন, আল মুজামুল মুফাহারাস লি আলফাযিল হাদিস আন নববী। এই বইটি ষাটটি খণ্ডে রয়েছে, এক দুই তিন ষাটটি খণ্ডে। এ বইটির লেখককে জানেন, একজন ইহুদি। আপনি আশ্চর্য করবেন, হাদিসের এত বড় বই কিংবা হাদিসের তাহকিক করার জন্য এত গুরুত্বপূর্ণ বই, ওর লেখক হচ্ছে একজন ইহুদি। ওর নাম হচ্ছে আরেন জয়েন ওয়েনসিংক, আরেন জয়েন ওয়েনসিংক এ বইয়ের লেখক, আর ও হচ্ছে মুস্তাশরিক ইহুদি, ওই এই বইটি লিখেছে। আর এক দুই দিনের লেখা নয়, নিজের জীবনের অর্ধেক সময় সে এ বইটি লিখতে লাগিয়ে দিয়েছে, কাছাকাছি ৩০ বছরে এ বইটি লিখেছে সে, আল মুজামুল মুফাহারাস লি আলফাযিল হাদিস আন নববী। এই মধ্যে সে ৯টি হাদিসের বইয়ের হাদিসকে সে লিখেছে, ৯টি হাদিসের বই, সেই বুখারি থেকে নিয়ে সেই মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এ করে ৯টি হাদিসের বইয়ের হাদিসকে সে উল্লেখ করেছে, আল মুজামুল মুফাহারাস লি আলফাযিল হাদিস আন নববী। কার লেখা? একজন ইহুদির লেখা। কিন্তু ওই বইটা থেকে আজকে মুসলিমরা লাভ উঠাচ্ছে, আজকে আমরা লাভ উঠাচ্ছি। সে চেয়েছিল এই একে করে এই বইটি লিখে আমি ইসলাম এবং মুসলমানদের নামে বিভ্রান্তি ছড়াবো, ইসলামে এবং ইসলামের শিক্ষার উপরে সন্দেহ মানুষের মধ্যে ভরবো। কিন্তু সে চেয়েছিল কিছু, আল্লাহ তার বিরুদ্ধে যেমন তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তার থেকে বড় ষড়যন্ত্রকারী। ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র করে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাওয়া পড়তে জানেন, কীভাবে তাদের দাওয়া পড়তে হয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এ কারণে তারা চেয়েছিল এই বইটি লিখে ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করা, হাদিসের মধ্যে সন্দেহ সৃষ্টি করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে সেটাকে ইসলাম এবং মুসলমানদের এবং হাদিসের সাপোর্ট স্বরূপ বই বানিয়ে দিয়েছে। আজকে সবাই হাদিস থেকে, এ বই থেকে সবাই সহযোগিতা নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই যে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র, মুসলমানদেরকে নিয়ে খেলা, মুসলমানদেরকে নিয়ে অনেক রকমের নানা রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমি খুব খুলে বলতে চাইছি না এই বিষয়ে, কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি আজকে লাভ জিহাদ, লাভ জিহাদকে ইসলামের সাথে জড়িত করা হচ্ছে। লাভ জিহাদ ইসলাম সমর্থন করে? ইসলাম কি সমর্থন করে কোনো পুরুষ, কোনো যুবক একজন মহিলার সাথে সম্পর্ক রাখুক, অবৈধ সম্পর্ক রাখুক? এটা ইসলাম পছন্দ করে? ইসলাম চায়? ইসলাম সমর্থন করে? কখনো না। তারপরেও লাভ জিহাদ বলে ইসলামের সঙ্গে জড়িত করে দিচ্ছে, মুসলমানদের সাথে জড়িত করে দিচ্ছে, দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করার চেষ্টা করছে। এক কথায় তারা চার দিক থেকে ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করার চেষ্টা, এবং কী করে মুসলমানদেরকে শেষ করা যায় তার জন্য চেষ্টা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। আসুন হাদিস শুনুন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবু দাউদের মধ্যে রয়েছে, কিতাবুল মালাহিমের মধ্যে রয়েছে, বাবু তাদাইল উমম ইলা কাসআতিহা। এই হাদিসে শুনুন, আবু দাউদের মধ্যে রয়েছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুল উমম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। শুনে রাখো, এমন একটা যুগ আসবে যে যুগে দুনিয়ার সমস্ত সম্প্রদায়েরা, দুনিয়ার সমস্ত মানুষেরা মুসলমানদের রূপে ঝাঁপিয়ে পড়বে, যে মতো একজন ক্ষুধার্ত ব্যক্তি দুই তিন দিন থেকে যদি কোনো ব্যক্তি অনাহারে থাকে, যে মতো প্লেটের দিকে খাওয়ার যদি প্লেট রাখা থাকে, এক প্লেটে যদি ভাত রাখা থাকে এবং মাংস রাখা থাকে, আর কোনো ব্যক্তি যদি দুই দিন থেকে অনাহারে থাকে তাহলে কেমন লাগবে, একদিন থেকে অনাহারে থাকে, এক টাইম যদি না খেয়ে থাকে কেমন লাগবে, কত তাড়াতাড়ি ও ঝাঁপিয়ে পড়বে, ওই মতো দুনিয়ার সমস্ত সম্প্রদায়ের মানুষেরা, দুনিয়ার সমস্ত অধর্মীয় কিংবা যারা ইসলাম শত্রু তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইল ইয়া রাসূলুল্লাহ আও আমিন কিল্লাতি নাহনু ইয়াউমা ইদিন, আমাদের সংখ্যা কি সেদিন কম হবে? আমাদের অবস্থা কেন ওই মতো হয়ে যাবে? আমাদের সংখ্যা কম হওয়ার কারণে নাকি মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ার কারণ কি? কারণ কি?
আমাদের উপরে অত্যাচার হওয়ার কারণ কি আমাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না না, ওয়ালাকিন্নাকুম গোসা, ওয়ালাকিন্নাকুম কাসির, লাকিন বাল আনতুম গোসা কা গোসা ইসাইল, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, তোমাদের সংখ্যা গুণা যাবে না। আজকে ভারতের সংখ্যা দেখেন অনেক বেশি, তোমাদের সংখ্যা গুণা যাবে না। ওয়ালাকিন্নাকুম গোসা উনকা গোসা ইসাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের পানির ফেনার মতো, সমুদ্রের পানির তুলনায় যেমতো ফেনার কোনো তার কোনো দাম থাকে না, কোনো তার শক্তি থাকে না, যেদিকে পানি যায় ওদিকে ফেনাকে পইয়ে নিয়ে চলে যায়, তার নিজস্ব কোনো শক্তি থাকে না। সমুদ্রের ফেনা দেখেছেন যে ও নিজের মনে যেদিকে চাইছে যাচ্ছে? নদীর ফেনা দেখেছেন যে নিজের শক্তি এবং নিজের ক্ষমতায় যেদিকে চাচ্ছে যাচ্ছে? না, কখনো নয়। পানি যেদিকে বইয়ে নিয়ে যাবে সেদিকে যাবে। ওই মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরেকটি কথা বলছেন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতি দেখছেন, আর ওই একেবারে ওই পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এক এক অক্ষরে পূর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়ানজানাল্লাহ মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের সিনা থেকে, তোমাদের শত্রুদের দিল থেকে, অন্তর থেকে, তোমাদের যে একটা রব, তোমাদের যে একটা শক্তি, তোমাদের যে একটা একতা, একতার ভয়, এই ভয়টা শেষ হয়ে যাবে। তারা বলবে, এরা কী করে নেবে? আজকে 370 হাঁটাবো, কালকে এ করবো, কালকে মুসলমানদেরকে বিতাড়িত করবো, এরা কী করতে পারবে? এরা কিছু করতে পারবে না। এই যে একটা মুসলমানদের যে কোনো একটা সম্প্রদায় সম্পর্কে একটা ভয় থাকা উচিত, যে আমি যদি তাদের বিরুদ্ধে কাজ করি তাহলে তারাও আমাদের বিরুদ্ধে কাজ করবে, কিংবা তারা রক্ষা করবে, দেফা করবে। কিন্তু ওই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদের অন্তর থেকে দূরে করে দেবে। ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তোমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেবেন, ওয়াহান ভরে দেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কী জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে পছন্দ করা, দুনিয়ার সম্পদকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের সন্তানকে প্রাধান্য দেওয়া ইসলামের উপরে, ইসলামী শিক্ষার উপরে, এবং মওতকে অপছন্দ করা। যদি আমরা ইসলামকে বেশি না ভালোবাসি, ইসলামের শিক্ষার উপরে যদি নিজের ধন সম্পদকে প্রাধান্য দিই এবং তাকেই বেশি ভালোবাসি, তাহলে মনে রাখতে হবে যে আমাদের অবস্থা এই মতোই হবে। আমাদেরকে মারা হবে, কাটা হবে, লজ্জিত করবে, আমাদেরকে ঘৃণিত হতে হবে, বঞ্চিত হতে হবে, এবং অনেক রকম নানা রকম আমাদেরকে ভাবে অত্যাচারিত আমাদেরকে করা হবে। যদি আমরা ইসলাম এবং আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ছেড়ে দিয়ে দুনিয়ার সম্পদকে এবং নিজের আত্মীয় স্বজনকে, নিজের সন্তানকে যদি বেশি ভালোবাসি, তাহলে আমরা যদি চাই যে আমরা আল্লাহর কাছে সম্মানীয় হয়ে থাকবো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহর দিনকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলছিলাম যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস এবং এদের বিরুদ্ধে যে অনেক রকমের ষড়যন্ত্র, এগুলো কেন এবং কারা করছে, এটা হয়ে গেল। এবার আমাদের করণীয় কী? আমরা মুসলিম হিসাবে আমরা কী করব? নাম্বার এক, মনে রাখবেন, আমাদের করণীয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে ষড়যন্ত্র কী হচ্ছে, কিন্তু করণীয় কী? করণীয় হচ্ছে সর্বপ্রথম যে আমাদেরকে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার করতে হবে বেশি বেশি করে, কারণ ওরা ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। আমাদেরকে উচিত ইসলামের সঠিক বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। দুনিয়ার মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা যদি পৌঁছে যায়, তাহলে অবশ্যই তাদের মাইন্ড থেকে, তাদের মেধা থেকে, এই যে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো নিজে থেকেই দূর হয়ে যাবে। এ কারণে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে ইসলামের বার্তা, ইসলামের শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামের শিক্ষা, যে ইসলাম সহজ সরল, ইসলাম নরম, ইসলামে সন্ত্রাসবাদ নেই, ইসলামে এমন কোনো জিনিস নেই যেগুলো মানবতার বিরুদ্ধে যায়, এই যে বার্তা, এগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত মানুষ ইসলামের কাছে আসবে, তত বেশি মানুষ ইসলামের নিকটে আসবে। তো প্রথম করণীয় হচ্ছে ইসলামী শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া, নম্বর এক। নম্বর দুই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে,
তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে এবং যারা সৎ কাজ করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জমিনের মধ্যে নেতৃত্ব দান করবেন তারাই হবে নেতা তাদের হাতে জমিনের চাবি থাকবে তাদের হাতে তারাই হবে জমিনের মালিক তারাই জমিন চালাবে তারাই নেতৃত্ব দেবে কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম যে মত এদের পূর্বের মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল কারণ তারা ঈমান নিয়ে এসেছিল এবং আমালে সালে সৎ কাজ করেছিল শুধু তাই নয় আল্লাহ আগে আরো বলছেন যে হে বিশ্বের মুমিনরা তোমরা যদি ভালোভাবে ঈমান নিয়ে আসো সৎ কাজ করো তো আল্লাহ বলছেন যে ওয়ালা ইউবাদদিলান মিন মুসলিমরা আজকে আমরা ভয়ভীত ট্রেনে অন্য অন্য জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে কোথাও মুসলিমদেরকে মেরে দেওয়া হচ্ছে কোথায় আক্রমণ করা হচ্ছে এ কারণে আজকে আমরা ভয়ভীত হয়ে আছি আমাদের মধ্যে ভয় ঢুকেছে এই ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবেন আল্লাহ বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা তাদের ভয়কে আমন শান্তিতে পরিবর্তন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শর্ত হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে এবং সৎ কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন মান আমিলা صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه যারা ভালো কাজ করবে সৎ কাজ করবে পুরুষ হোক কিংবা মহিলা হোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব ভালো জীবন দান করব ভয় মুক্ত জীবন দান করব তাকে এ কারণে আমরা যদি ইসলামের বিরুদ্ধে কিংবা মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো জিনিস থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ঈমান আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সৎ কাজ করতে হবে আরেকটি জিনিস হচ্ছে আরেকটি করণীয় হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কিংবা মুসলিমদের বিরুদ্ধে যত রকমের আক্রমণ হয়ে যাক না কেন একটি কথা ভুলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি কোনো ঘটনা ঘটেছে ওই নিয়ে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই আপনি সেটাকে রটিয়ে বেড়াচ্ছেন এ ওখানে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়েছে ওখানে বম ব্লাস্ট হয়েছে মুসলিমদের উপরে এখানে মারা হয়েছে অত ভয়ভীত হওয়ার কারণ নেই আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আপনাকে বলেছেন কি করতে হবে মানুষের মধ্যে আপনি ভয় ছড়ায়েন না আপনাকে কি করতে হবে আল্লাহ বলছেন ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি যখন তাদের কাছে কোনো শান্তির কথা আসতো কিংবা ভয়ের কথা আসতো ভয়ের সংবাদ আসতো তখন তারা সেটাকে রটিয়ে দিত কারা এটা মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠাতেন যুদ্ধের ময়দানে ওখানে গিয়ে যদি তারা জিত অর্জন করতো কিংবা হেরে যেত কেউ যদি শহীদ হয়ে যেত মুনাফিকরা খুব মানুষের মধ্যে গিয়ে গিয়ে প্রচার করতো দেখো ও যুদ্ধে গিয়েছিলো এ কারণে মারা গিয়েছে শহীদ হয়ে গেছে যে মানুষের মধ্যে তারা ভয় ছড়াতো তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কোনো দিন মুসলমানদের কাম হবে না যাতে করে না হয় মুসলিমদের তারা কি করবে ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল লাযীনা ইস্তানবিতূনাহু মিনহুম যদি কোনো জায়গায় ঘটনা ঘটেছে কোনো জায়গায় কোনো কিছু হয়েছে সেটা আপনি আপনার গ্রামের কিংবা আপনার এলাকার যারা শিক্ষিত তাদের কাছে গিয়ে পেশ করেন যে ওখানে এই মতো ঘটনা ঘটেছে আপনার নসিহত কী সে সম্পর্কে আপনার ধারণা কী ওই সিরিয়াতে এই মতো ঘটনা ঘটছে কিংবা ফিলিস্তিনে এই মতো ঘটনা ঘটছে এ সম্পর্কে আপনার ধারণা কী তাদেরকে জিজ্ঞেস করুন তারা আপনাকে ভালো যেটা সেটা বলবে আপনার মধ্য থেকে ভয় কমবে কিন্তু আপনি কিছু শুনলেন মিডিয়াতে শুনলেন আর সেটাকে নিয়ে খুব ভয়ভীত হয়ে গেলেন জি না এটা না এটা কখনো করবেন না কিংবা সেটাকে প্রচার প্রসার করবেন না আপনি যান আগে যারা জানে যারা এই দুনিয়াতেই কিছুদিন কাটিয়েছে যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে যাদের তাজারবা রয়েছে দুনিয়া সম্পর্কে তাদের কাছে গিয়ে কিছু শিখুন তাদেরকে বলুন যে এ সম্পর্কে আপনার মত কী কিংবা ওখানে যে হচ্ছে এটা কেমন হচ্ছে তারপরে সেটা আপনি কোনো ফয়সলা নেবেন সম্মানিত উপস্থিতি আমাদের করণীয় মুসলমানদের হিসাবে আরেকটি হচ্ছে সবুর করা ধৈর্য ধরা সবুর ছাড়া কোনো জিনিস হয় না আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহসান আলাইহিম হে নবী আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্য ধরুন ধৈর্য ধরতেই হবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই মুসলিমদেরকে মারার মুসলিমদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য প্ল্যানিং হবেই
কিন্তু এর উপরে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আমাদের সম্পদ ঈমান নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তারা কি করছে? এ কারণে ভয়ভীত হয়ে গেলাম, নিজের ধর্মকে ছেড়ে পালালাম, কিংবা নিজের ধর্ম সম্পর্কে সন্দেহ করতে লাগলাম যে আমরা কোন ধর্ম পেয়েছি, আমাদের বিরুদ্ধে এতগুলো ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে এতগুলো হচ্ছে, এ কারণে মনে হয় কিছু আছে। জি না, অসবির আল্লাহ নিজের নাবীকে বলছেন, নাবী আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, আমাদের কথা বলছেন, সম্মানিত উপস্থিতি খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু আলাম বি মুরাদি, আল্লাহই জানেন। আহাসিবান নাস আন ইউতরাকু, মানুষ কি মনে করে নিয়েছে যে তাদেরকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়া হবে? আচ্ছা, আমরা ঈমান নিয়ে আসলাম, আমরা মুমিন, বাস আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না? এটা হতেই পারে না। আল্লাহ বলছেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুমিন, তাদেরকে পরীক্ষা করা হবেই, চতুর্দিক থেকে তাদেরকে পরীক্ষা করা হবে, চতুর্দিক থেকে তাদের উপরে মুসিবত আসবে, চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণ হবে, কিন্তু তাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছেন, আহাসিবান নাস, আপনি মনে করেছেন আয়ুতরাকু, আপনাকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি, লোক কি মনে করছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, বাস মুমিন, আমরা মুমিন, বাস ছেড়ে দেওয়া হবে? জি না, ওয়াহুম লাইফতানুন, তাদের পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই তাদের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরও পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। মুমিন বলে যে ছেড়ে দেওয়া হবে, জি না, মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরীক্ষা হয়, ওই পরীক্ষাতে ধৈর্য ধরতে হবে, তাহলেই হবে আসল মুমিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল এদেরকে পরীক্ষা করেছিলাম আমি, فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ কেন পরীক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন মুসলমানদের উপরে যে এত অত্যাচার হয়, মুসলমানদের উপরে হামলা হয়, আক্রমণ হয়, আল্লাহ কেন বরদাস্ত করে থাকেন? কেন? আল্লাহ বলছেন, فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا, আল্লাহ দেখতে চান যে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে কারা সৎ, কারা আসলে ঈমান নিয়ে এসেছে, কারা ঈমানের উপরে অটল, কারা ধর্মের উপরে অটল, কারা দিনের উপরে অটল। যা কিছু হয়ে যাক না কেন, যতই ক্ষতি হয়ে যাক না কেন, তারা ইসলাম ছাড়বে না, আল্লাহ এটাই দেখতে চাচ্ছেন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহ মিথ্যুকদেরকেও দেখতে চান যে কারা মিথ্যুক, কারা কারা এমনিতেই মুসলমান হয়েছে, এমনিতেই তারা বলছে আমরা মুসলমান, একটু কষ্ট হয়েছে আর ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের কথা শুরু করে দিয়েছে। আল্লাহ এটা দেখতে চান, এটা পরীক্ষা করতে চান, এটা আলাদা আলাদা করতে চান, কারা সৎ মুসলমান, কারা ভালো মুসলমান এবং কারা মিথ্যুক, এটার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের পরীক্ষা করে থাকেন মুসলমানদেরকে এবং মুমিনদেরকে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এটা না যে মুসলমান মুমিন আল্লাহর কাছে প্রিয়। আমরা খুব শুনছি যে যারা মুমিন হয় আল্লাহর কাছে প্রিয় হয়, এ কারণে আমাদেরকে, আমাদের কাছে কোনো মুসিবত আসবে না, আমাদের উপরে বিভিন্ন রকমের আক্রমণ কেন হবে, আমাদের আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র কেন হবে? জি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষায় নেবেনই। এমনকি সুনান তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে কঠিন মুসিবত কিংবা কঠিন পরীক্ষা করা হয় আল্লাহর সবথেকে প্রিয় বান্দা নবীদেরকে, নবী এবং রাসূলদেরকে সবথেকে কঠিন। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর একটি করণীয় বলে আমি আমার বক্তব্য শেষ করব যে আমাদের কি করা উচিত। শুনুন, আমাদের অবস্থা, আমরা সচেতন নই, সজাগ নই, এ কারণে আমাদের এই অবস্থা। তারপরে যদি আমরা একটি ভালো জায়গায় এসে যদি সচেতন না হই, তাহলে আমাদের অবস্থা কী হবে? একটি কথা বিশ্বাস রাখুন, সবর করুন, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন যে ইসলামেরই পতাকা উত্তোলন হবে, ইসলামেরই জয় হবে, এটা বিশ্বাস রাখুন। আসুন, হাদিস সাহিহ বুখারীতে রয়েছে, সাহিহ বুখারী হাদিস, হাদিস খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেলাম আমরা কয়জন সাহাবা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেলাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বিবুরদাতিন লাহু ফি যিল্লিল কাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ার নিচে কাবার পার্শ্বে তার একটি চাদরের ঠ্যাস লাগিয়ে বসেছিলেন আমরা অভিযোগ নিয়ে গেলাম কি অভিযোগ আল্লাহ রাসূল আমাদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ রাসূল আমরা কত অত্যাচার সহ্য করব বিভিন্ন রকমের অত্যাচার কে গালি দিচ্ছে কে মারছে কখন হিজরত করতে হচ্ছে কখন নিজের বাড়ি ছাড়তে হচ্ছে কখন নিজের স্ত্রী ছাড়তে হচ্ছে অনেক রকমের অত্যাচার আর কতদিন সহ্য করব অভিযোগ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা উপস্থিত গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া লা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিক এই দোয়া আল্লাহর কাছে করবেন না আল্লাহর কাছে আমাদের জন্য কিছু সাহায্য চান না আমরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানিয়ে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন ইউখাদু মান কানা ক্বাবলাকুম বিরাজুল তোমাদের পূর্বের যারা ঈমান নিয়ে আসতো যারা আল্লাহকে বিশ্বাস করত তাদের কি অবস্থা হতো জানো তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে শুধু তার এটাই দোষ থাকতো যে সে ঈমান নিয়ে আসতো ঈমান নিয়ে আসার কারণে তাকে নিয়ে আসা হতো জমিনে গর্ত খোঁড়া হতো গর্ত করে তাকে পুঁতে দেওয়া হতো পুঁতে দেওয়ার পরে আরি নিয়ে এসে তার মাথা দিয়ে তাকে দুই টুকরো করে দেওয়া হতো তার দোষ কী ছিল শুধুমাত্র ঈমান শুধুমাত্র আল্লাহকে বলে বিশ্বাস করেছে এই কারণে তার সাথে এই মতো ব্যবহার করা হতো তোমাদের পূর্বে আজকে মনে করছে ঈমান নিয়ে আসার পরে শান্তিতে থাকবো না ঈমান নিয়ে আসার পরে পরীক্ষা হবে না আল্লাহর কাছে ভালো প্রিয় বান্দা হয়ে যাব না আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহ আগে টেস্ট নেবেন কোনো জিনিস একটা হাঁড়ি কিনতে চান মাটির হাঁড়ি কিনতে চাইছেন আগে ঠক ঠক করে বাড়ি মারছেন কারণ কি নিজের আপন বানাবার জন্য খারাপ তো নয় তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপন বানাবেন নিজের সবথেকে দামি এবং সবথেকে প্রিয় জায়গায় জান্নাতে আপনাকে জায়গা দেবেন এত সহজেই আপনাকে ঠক ঠক করবেন তো একটু আপনারও বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তো আপনাকে একটু কষ্ট বরদাস্ত করতে হবে তো যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের পূর্বে কেউ যদি ঈমান নিয়ে আসতো তার এই দোষের কারণে ঈমান নিয়ে আসাটাই হচ্ছে সবথেকে বড় দোষ এই দোষের কারণে তাকে নিয়ে আসা হতো সবারই সামনে জমিনে গর্ত খোঁড়া হতো এবং ওই গর্তে তাকে পুঁতে দিয়ে আড়ি নিয়ে এসে তার মাথা দিয়ে তাকে দুই টুকরো করে দেওয়া হতো শুধু তাই নয় তাদের রাগ এখানে ঠান্ডা হতো না বরং তারপরে সুম্মায়ুতাবিল মিনসার আড়ি নিয়ে আসা হতো গাছ কাটে দেখেন আড়ি নিয়ে গাছ কাটে দুইজন ব্যক্তি এদিকে টানে ওদিকে টানে যে গাছ কাটে ওই আড়ি নিয়ে আসা হতো তারপরে তার শরীরের মাংসকে আলাদা করে দিয়ে তার হাড্ডির উপরে আড়ি চালানো হতো ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিল্লাহ শুনে রাখো এর পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে আল্লাহর ধর্ম থেকে বাধা দেওয়া যায়নি আর তোমরা মনে করেছো একটু কষ্ট হয়েছে কিছু হয়েছে তোমরা অভিযোগ নিয়ে এসেছো তাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে রোকা যায়নি বাধা দেওয়া যায়নি কিন্তু তোমরা মনে করছো যে সহজে পেয়ে যাবো সহজে পাবে না শুনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সুসংবাদ শোনালেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইতিম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানা ইলা হাযরামাউত হাত্তা লা ইয়াখাফু ইল্লাল্লাহ শুনে রাখো আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন নিজের ধর্ম নিজের দিনকে সুসম্পন্ন করবেন নিজের দিনকে বিজয় দান করবেন জয় এই ধর্মেরই হবে এই ইসলামেরই জয় হবে ইসলামেরই পতাকা উত্তোলন হবে একদিন কিন্তু তোমরা ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিলুন তোমরা তাড়াহুড়া করছো তোমাদেরকে সবর করতে হবে কিন্তু শুধু তোমরা তাড়াহুড়া করছো ধৈর্য তো ধরো একদিন আসবে যে এই দিনেরই জয় হবে এই ইসলামেরই জয় হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়েই ইসলামের সহযোগিতা করবেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ একটি কথা বলেছিলেন একটি শের বলেছিলেন হায় আয়া ইউরিশে তাতার কে আফসানে সে হায় আয়া ইউরিশে তাতার কে আফসানে সে পাঁচ বাম মিল গে কাবে কো সনম খানে সে খুব গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছিলেন যে তাতার বলে একটা কওম তাদের এক যুগে খুব শক্তি ছিল তাদেরকে দেখে মানুষ কাঁপত ভয়ে তারা ছিল ইসলামের একেবারে শত্রু ইসলামের একেবারে দুশ্মন মুসলমানদের অস্তিত্ব নিয়ে তারা প্রশ্ন উঠিয়েছিল তাদেরকে শেষ করার জন্য চেষ্টা করেছিল কিন্তু কি হয়েছিল নাতিজা জানেন তারাই মুসলমান হয়ে গেছিল তারাই ইসলামের রক্ষা করেছিল তারাই ইসলামের সহযোগিতা করেছিল
এই কারণে আল্লামা ইকবাল বলেছিলেন, হায়া আয়া ইউরিশে তাতার কে আফসানে সে পাঁচ বা মিল গে কাবে কো সনম খানে সে। সনম তারাই মূর্তি পূজা করতো, তারাই পরে কাবার রক্ষাকারী হয়ে গেছিল। তাহলে ধৈর্য ধরতে হবে। যারা আজকে ইসলাম নিয়ে লাভ জিহাদ, ইসলামকে সন্ত্রাস বলছে, আমরা যদি ধৈর্য ধরে ইসলামের উপরে আমল করি, ইসলামের শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছাতে পারি, তো আল্লাহর কসম ইনশাআল্লাহ ইসলামেরই জয় হবে, ইসলামেরই জয় হবে, ইসলামেরই জয় হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য ইতি করি, শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তারপরে প্রশ্ন।